প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2014 সালে ভারতের সাথে সমুদ্র সীমা মামলায় বাংলাদেশের প্রস্তুতি ভালো, সেখানে অবশ্যই বাংলাদেশের বিজয় হবে। সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আইইবি এর 54তম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরো বলেন, অল্প সময়ে বর্তমান সরকার দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে। এর আগে যেসব সরকার ক্ষমতায় ছিল সে সময় তাদের অদক্ষতা এবং অব্যবস্থাপনার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সম্প্রতি ঘটে যাওয়া বহদ্দারহাট ফ্লাইওভারের দুর্ঘটনা নিয়ে প্রকৌশলীদের জবাবদিহি করতে বলেন। প্রকৌশলী শিক্ষাকে আরও বিশ্বমানে করার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবা করবেন, আমি আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আর্থিক, আমরা সরকারে আসার আগে অবস্থা কি ছিল? জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতির দেশ হিসেবে পরিচিত। এরপরে আসলো তত্ত্বাবধায়ক সরকারের এমার্জেন্সি সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকার এসে একটা ভীতিকর অবস্থা, ওই পরিবেশে সরকার গঠন করার পর সকল মানুষকে ঐক্যবদ্ধ করে কাজ করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিটি ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন দায়িত্ব ছিল, কিন্তু আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় আমরা সেটা করতে সক্ষম।